Hello, my dear Shamrockites. How's it going? Hmm? I hope all is well. Right? Okay. So, my dear Shamrockites, do you know what we will do today? Hmm?

তাও এইরকম ম্যামের মত ショルダーস টু হ্যান্ডস রাখো রেখেছো ভেরি গুড এইবার দেখো ম্যাম রাইট হ্যান্ড রাইট সাইডে বার করেছেন তাই না তোমরাও তোমাদের রাইট হ্যান্ড বার করো এরকম করে করেছো ভেরি গুড তাহলে তোমরাও এখন ম্যামের সঙ্গে রাইট হ্যান্ড বার করেছো তাই তো আর রাইট হ্যান্ড যেদিকে থাকে সেই দিকটা হলো রাইট সাইড তাই না হুম এবারে দেখো ম্যাম লেফট হ্যান্ড লেফট সাইডে বার করেছেন তাই না তোমরাও ম্যামের মতো এরকম করো লেফট হ্যান্ড বার করো করেছো ভেরি গুড তাহলে এখন তোমরা ম্যামের সঙ্গে লেফট হ্যান্ড লেফট সাইডে বার করেছো তাই না হুম আবার দেখো আবার তোমরা রাইট হ্যান্ড রাইট সাইডে বার করো ম্যামের মতো হুম ভেরি গুড তাহলে এইটা তোমাদের রাইট সাইড তাই তো মানে রাইট হ্যান্ড যেদিকে থাকে সেই সাইডটা হলো আমাদের রাইট সাইড আবার এই দেখো ম্যামের মতো লেফট হ্যান্ড বার করো হুম লেফট হ্যান্ড আমাদের যেদিকে থাকে সেটা হলো লেফট সাইড তাই তো হুম ভেরি গুড তাহলে এখন তোমরা রাইট সাইড আর লেফট সাইড কোনটা সেটা তো বুঝতে পারলে তাই তো হুম আচ্ছা এইবার চলো আমরা অ্যাক্টিভিটি করি হুম অ্যাক্টিভিটি করার জন্য আজকে আমাদের দেখো রেইনবো কোয়ার্টার ওয়ান বুক আর তার সঙ্গে পেন্সিল কালার নিয়ে রেডি হতে হবে চলো তোমরা সবাই রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো ভেরি গুড এইবার দেখো তো উইচ নাম্বার ইজ দিস হুম 139 139 ভেরি গুড এইবার তোমরা সবাই রেইনবো কোয়ার্টার ওয়ান বুকিট 139 নাম্বার পেজ ওপেন করে ফেলো করেছো ভেরি গুড দেখো এই রকম একটা পেজ দেখতে পাচ্ছো তাই না হুম আর দেখো এটা একটা গার্ডেনের পিকচার তাই না হুম দেখো এখানে এটা কে হুম ইয়েস শিমস্টার ভেরি গুড দেখো সেমস্টার কি বলছে হুম সেমস্টার বলছে ও ওই গার্ডেনে কিছু বার্ডস আর কিছু ইনসেক্টস দেখেছে হুম চলো আমরাও দেখি কোথায় বার্ডস আর কোথায় ইনসেক্টস রয়েছে হুম আচ্ছা এই দেখো এখানেই তো একটা ইনসেক্ট রয়েছে তাই না এটা কোন ইনসেক্ট বলো তো হুম শেষ বাটারফ্লাই ভ্যারি গুড আবার এই দেখো এখানে আরও একটা বাটারফ্লাই রয়েছে তাই না হুম দেখো এই বাটারফ্লাইটা রাইট সাইডে রয়েছে তাই না আর এই বাটারফ্লাইটা কি লেফ্ট সাইডে রয়েছে তাই তো হুম তাহলে এই বাটারফ্লাইটা রাইট সাইডে রয়েছে আর এই বাটারফ্লাইটা লেফট সাইডে রয়েছে হুম আচ্ছা চলো আমরা এই লেফট সাইডে বাটারফ্লাইটাকে কালার করে দিই ওকে ফার্স্টে তোমরা রেড পেন্সিল কালার নিয়ে নাও রেড পেন্সিল কালার দিয়ে এই যে ওভেলসগুলো রয়েছে স্মল ওভারস এ গুলো করি হুম আমার সঙ্গে সঙ্গে তোমরাও করো হুম ভেরি গুড দেখো খুব কেউ ফলি কিন্তু কাইলা করবে হ্যাঁ তাহলে আমরা এখন 버터ফ্লাই কাইলা করছি তাই তো হুম জি 버터ফ্লাইটা লেফট সাইডে রয়েছে সেই 버터ফ্লাইটা কাইলা করছি তাই না হুম দেখো আমি তো কালার করে ফেলছি তোমরাও করছো তো হুম ভেরি গুড এইবার দেখো এখানেও কিছু ওভালস রয়েছে তাই তো এই ওভালস গুলো আমরা রেড কালার করে নেব হুম দেখো আমি যেরকম ভাবে করছি তোমরা সেরকম ভাবে করো হুম এই দেখো আমি তো সব কটা ওভালস কালার করে ফেলেছি দেখেছো হুম এবার সবাই ইয়েলো কালার নিয়ে নাও ইয়োলো কালার দিয়ে এই পোর্শনটা কালার করে নেবো হুম দেখো খুব কেয়ারফুলি কালার করতে হবে হুম কালে যেন বাইরে না বেরিয়ে যায় ওকে দেখো এখন আমরা বাটারফ্লাইটার উইং কালার করছি তাই তো হুম তোমরা দেখেছ বাটারফ্লাই হুম আচ্ছা তাই নাকি ওকে এইবার দেখো এই পোর্শনটাও আমরা ইয়েলো কালার করে নেব হুম। দেখো আমি তো করে নিচ্ছি তোমরাও করো করো। হুম, খুব ভালো হচ্ছে এখানে আমরা রেড কালার করলাম আর এই পোর্শনটা ইয়েলো কালার করছি তাই তো হম এই দেখো আমার তো ইয়েলো কালার করা হয়ে গেছে এইবার সবাই

এবার সবাই পিঙ্ক কালার নিয়ে নাও দেখো পিঙ্ক কালার দিয়ে বাকি পোর্শনগুলো গুলো কালার করে নেব হুম মানে উইংস গুলোর বাকি পোর্শনগুলো গুলো কালার করে নেব হুম দেখো আমি যেরকম ভাবে কালার করছি তোমরাও সেরকম ভাবে করো দেখেছো কত কালারফুল হয়েছে আমাদের বাটারফ্লাইটা হুম দেখো আমি তো উইংস গুলো কালার করে ফেলেছি আচ্ছা তোমরাও করে ফেলেছো ভেরি গুড খুব সুন্দর হয়েছে এবার সবাই ব্রাউন কালার নিয়ে নাও ব্রাউন কালার দিয়ে আমরা এই পোর্শনটা কালার করব চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কালার করো হুম ভেরি গুড খুব ভালো হচ্ছে করো দেখো আইস কিন্তু আমরা কালার করব না ঠিক আছে আইস তো ব্ল্যাক কালার হয় তাই না হুম এই দেখো আমি তো কালে করে ফেললাম দেখেছো আচ্ছা তোমরাও করে ফেলেছো এবার তাহলে চলো আমরা আইস কালে করে নি ব্ল্যাক কালে নিয়ে নাও এই ভেতরের স্মল সার্কেলটাই শুধু কালে করব। ঠিক আছে দেখো আমি তো টু আইস ই কালে করে ফেললাম দেখেছো আচ্ছা তোমরাও করে ফেলেছ ভেরি গুড তাহলে আমরা এখন লেফট সাইডে যে বাটারফ্লাইটা আছে সেই বাটারফ্লাইটা কালে করলাম তাই না হুম আচ্ছা এই দেখো এটা কে হুম এটাও তো একটা ইনসেক্ট তাই না হুম এর নাম কি আমাকে বলো তো ইয়েস লেডিবর্গ তাই তো আচ্ছা এই দেখো এখানে আরও একটা লেডিবর্গ রয়েছে হুম তাহলে দেখো এখানেও একটা লেডিবর্গ এই একটা লেডিবর্গ হুম আচ্ছা তোমরা আমায় একটু হেল্প করো তো রাইট সাইডে কোন লেডিব্যাগটা রয়েছে আমায় একটু বলে দাও আমি বুঝতেই পারছি না হুম এইটা হুম এটাই তো রাইট সাইডে রয়েছে আর এইটা লেফট সাইডে রয়েছে তাই না হুম থ্যাংক ইউ সো মাচ আমায় হেল্প করার জন্য এইবার চলো আমরা রাইট সাইডে যে লেডিব্যাগটা রয়েছে তাকে সার্কেল করি ওকে চলো সবাই রেড ক্রেয়ন দিয়ে সার্কেল করে দাও দেখো আমি তো করে দিলাম হুম ভেরি গুড এবার দেখো এখানে তো ওয়ান টু টু বার্ডস রয়েছে তাই না আর দেখো এই টু বার্ডস একই রকম দেখতে মানে সেম তাই তো হুম আর এই দেখো এখানে আরো টু বার্ডস রয়েছে আর দেখো এই আর এই বারটা সেম নয় আলাদা তাই না হুম আমরা এখন চলো যে বার্ডস দুটো সেম নয় তাদেরকে টিক করে 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 হুম দেখো আমি তো দিলাম তোমরাও রেড দিয়ে দাও করেছ ভেরি গুড এইবার চলো যে দুটো বার্স সেম তাদেরকে আমরা সকেল করে দিই রেড ক্রয়ন দিয়ে হুম দেখো আমি তো করে দিলাম তোমরাও করে ফেলো তাহলে আমরা এখন এই গার্ডেনে কিছু বার্ডস আর কিছু ইনসেক্টস দেখলাম তাই না হুম ওকে সো মাই ডিয়ার শ্যামরা আমরা তো এখন কত ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি শেড করলাম তাই তো হুম আচ্ছা এবার এই যে অ্যাক্টিভিটিটা করলে তার একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বা পাপা কাউকে রিকোয়েস্ট করতে হবে তাই তো হুম ওকে সো মাই ডিয়ার শ্যামরা আজকের মতো এইটুকুই হুম আবার দেখা হবে অন্য কোনো লেসন বা অন্য কোনো অ্যাক্টিভিটি নিয়ে হুম সো বাই বাই ফোর নাও হ্যাভ আ গুড ডে